আসসালামু আলাইকুম, আমার সকল ভাইদের ঈদ মুবারক। আজকে ঈদের একটা দিন, আর এই ঈদের দিনে আমরা সবাই খুশি থাকতাম চাই। আর গতদিনও আমি ক্যামেরার সামনে আইয়া ভিডিও করছিলাম আর দুঃখ প্রকাশ করছিলাম। আর আসলে হওয়ার বিষয় হয়েছে গিয়া, আমরা ঈদের সময় আসলে যত দুঃখ থাকি তারপরে মানে আমরা সুখ হাসি খুশি বিচারি, আমরা যেভাবে হইলেও মানে একটু হইলেও মানে হাসি খুশি থাকতে লাগে। আর আমার পরিবারের মানে সবাইরে যেমন তেমন, কিন্তু ছেলেমেয়ে যারা আছে সবরে একটু হইলে মনে যেভাবে হোক খুশি রাখার চেষ্টা করছি। আর মনে করো যতটুকু পারি একটু হইলে কাপড় চোপড় দিয়া তারারে ছেলেমেয়ে যারা আছেন তারা সবরে খুশি রাখার চেষ্টা করছি, খুশি রাখছি। আর সামনের দিনও সেটা বলতে পারি না, হয়তো আমি আপনারা জানেন বাজারও গিয়া ফুটপাতে দোকানও করছিলাম, দোকান করতে গিয়া হয়তো আমি দোকানদারি করতে পারছি না। তবে আল্লাহ আল্লাহ এমন একজন যেভাবে হোক মানে সবরে খুশ রাখার সময় যে সময় যে কোনো লাইনে যে কোনো ব্যবস্থায় সবরে একটা ব্যবস্থা দেন বা একটা রাস্তা দেন। আর এতে আমিও মানে চেষ্টা করছি, বা আমার ভাই আইন আছেন, আমার ভাই আইন তো সহযোগিতায় মোটামুটি আমরা ঈদটা খুব খুশি মানে হাসি খুশি হিসাবে আমরা মানে তুলিয়া ধরছি, যে আমরা ছেলেমেয়ে যারা আছেন তারারে খুশি রাখতে পারলে আমরা পরিবারের সবাই খুশি। আর আজকে আমার ছেলেমেয়েরা অনেক খুশি, আসলে এখানে যারা ছোট ছোট বাচ্চা আছেন সব আমার ছেলেমেয়ে না, আমার বাতুজা বাতুজি, আমার দাদার ছেলেমেয়ে, আমার ছোট ভাই ছেলে, আমার ছেলেমেয়ে, আর আমার ছেলে এখন একটু শিয়ান ছেলে আছে, এ বাড়িতে না গেছে কি দোকানও ঘুরা। আর আজকে আমি খুব খুশি মানে যে আমার ছেলেমেয়েরে খুশি রাখতাম পারছি। এতে হয়তো আমি ভাবছিলাম যে মনে হয় কোনো ব্যবস্থা করতে পারতাম না, বা ঈদের সময় কাপড় চোপড় কিনিয়া দিতাম পারতাম না, কিন্তু আল্লাহ মোটামুটি সেবরে নারাজ রাখুন না, এক রাস্তায় না এক রাস্তায় খুশি রাখার চেষ্টা করেন, আল্লাহ খুশি রাখুন সবরে। আর নিজেও সফল হয়েছি যে মানে খুশি রাখতাম পারছি, কাপড় চোপড় কিনিয়া দিতাম পারছি ছেলেমেয়েরে, আর পরিবারের সবরে না দিতে পারলেও তারারে দিতে পারছি। সালাম করো তুমি, আজকে আসলে খুব খুশি আমরা। আর এখন একটা ভিডিও করলাম, কই আমি যখন ভিডিও আগে করছি, আমি কোনো আগে ভিডিও করতাম কিন্তু মানে আমার বাড়িঘর নিয়ে বা বাড়ির সামনে ঘরের সামনে এরকম কোনো ভিডিও করছি না, ছেলেমেয়ে নিয়ে ভিডিও করছি না। এদিন তো নিয়ে কিন্তু মানে ভিডিও করছি, ভাবলাম যে ঈদের একটা দিন হিসাবে আজকে একটা ছোটমতো একটা ভিডিও করি, আর ভিডিওটা করিয়া মানে দর্শকের সামনে দিই বা কীরকম মানে ঈদের আনন্দ বা ঈদটা কীরকম কাটলো ওই হিসাবে আর কি মনে করিয়া একটা ভিডিও করলাম। আর আপনাকে দোয়া করবা সবাই, আর সবাই ঈদ কেমন কাটলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাইবা, আর সবাই ভালো থাকবা সুস্থ থাকবা। ধন্যবাদ, আবারও আসসালামু আলাইকুম, ঈদ মুবারক।